আপনারা জানেন যে র্যাবের ডগ স্কোয়াড রয়েছে, রয়েছে বম্ব ডিসপোজাল ইউনিট, এবং শুধু তাই না, কুইক রেসপন্সের জন্য আমরা র্যাবের দুটো হেলিকপ্টারকেও প্রস্তুত রেখেছি। সো যে কোনো ধরনের এই ধরনের কোনো নাশকতা বা এই ধরনের কোনো হামলা আমরা প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছি। অনেক সময় এই ধরনের উৎসবে সোশ্যাল মিডিয়া, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের আপনার বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়, বিভিন্ন রকমের মিথ্যা গুজব এ সমস্ত তথ্য ছড়ানোর চেষ্টা অপচেষ্টা করা হয়। সেক্ষেত্রে আমরা সাইবার ওয়ার্ল্ডে আমাদের সাইবার পেট্রোল কাজ করছে। এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে প্রতিরোধ করতে প্রস্তুত এবং প্রতিরোধ করব। আমি আর আমার বক্তব্যকে প্রভাবিত করতে চাই না, আমি আবারও আপনাদেরকে ঈদুল পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আমরা এই পবিত্র ঈদুল আজহা উদযাপন করব এই কামনা করে। মাননীয় ডিজি, আপনারা এই ঈদকে নিয়ে সব ধরনের নিরাপত্তা সবসময় নিয়ে থাকেন, তারপরও ঘুরে ফিরে সেই শোলাকিয়া জঙ্গি হামলার বিষয়টি ঈদ জামাত আসলেই মানুষের মাথায় চেপে বসে, আপনারা নিরাপত্তা নিচ্ছেন, আপনি একটু আগে বললেন জঙ্গিদের বিষয়ে আপনারা কাজ করছেন, আমার প্রশ্ন হলো যে এই ধরনের হামলা আর মানুষ দেখবে না, সেটা কি আপনারা বলতে পারেন? এই সময় কি এসেছে? না, আপনি যেটা বলছেন যে আমি আমার বক্তব্য কিন্তু এই কথাটাই বলেছি যে আমরা আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই যে এই ধরনের কোনো হামলা বা এই ধরনের কোনো নাশকতা হবে, আমরা কিন্তু বলছি কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। বাট আমি ইভেন দেন যদি এরকম কোনো কিছু হয়, বাট মানে আমি বলছি যে আমরা একদমই প্রস্তুত আছি, আমরা এই ধরনের যে কোনো ঘটনা আমরা প্রতিহত করতে প্রস্তুত। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী র্যাবের যে সক্ষমতা বৃদ্ধি করেছেন, আমি বলবো যে র্যাব হচ্ছে এখন একটা ত্রিমাত্রিক আপনার একটা এলিট ফোর্স। সো আমাদেরকে উই আর ওয়েল ইকুইপড। আমাদের আপনি বলেন যে জলে স্থলে এবং ইভেন আপনার আকাশেও কিন্তু আমাদের সক্ষমতা রয়েছে। আমি যেটা বলছি যে কুইক রেসপন্স করার জন্য কিন্তু আমাদের দুটা হেলিকপ্টার রয়েছে এবং এদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। সো উই আর ক্যাপাবল এনাফ, ইনশাল্লাহ আই ক্যান অ্যাসিওর ইউ দেয়ার উইল বি নো ইনসিডেন্ট। থ্যাংক ইউ।